আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি প্রতি সুলতানা আছি নতুন একটি শপিং গাইড নিয়ে সুনান ট্রেডার্সে। আর এই শপটা হচ্ছে মূলত নিউ সুপারমার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয় তলায় 81 নম্বর দোকান। আপনারা মনে রাখবেন, নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নং গলি 81 নং দোকান। দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো আছে, নাম্বার দুটোতে যোগাযোগের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইন কেনাকাটা করতে পারবেন। আমার সাথে আছে শপের প্রোপাইটার বিপ্লব ভাইয়া। আর ভাইয়ার কাছে যাওয়ার আগে আমরা একটু টোটাল শপটা একটু দেখাই। অ্যাকচুয়ালি এই শপে আসলে আপনি কি কি ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন, এরকম একটা আইডিয়া থাকলে আপনারা কিন্তু অন্য প্রোডাক্টও যদি পারচেস করার হয় অনলাইনে, সেটার জন্য যেমন বুকিং করতে পারবেন বা সরাসরি দোকানে আসার জন্য একটা প্রিপারেশন নিতে পারবেন। তো আজকে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো, বিশেষ করে যারা আমরা ভাড়া বাসায় থাকি তাদের স্ট্রাগলিং পিরিয়ডটা যেন একটু কমানো যায়। কারণ কি, আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু ওয়েল অর্গানাইজড অ্যান্ড ওয়েল ডেকোরেটেড কিচেন আমরা পাই না, যেটাকে বলি হচ্ছে মডার্ন কিচেন, যেখানে ক্যাবিনেট করা থাকবে বা সমস্ত জিনিসগুলা রেডি থাকবে, সেরকমটা যেহেতু হয় না, তো আমাদের অনেক এক্সেসরিজ কিন্তু দরকার হয়। তো আজকে টুকিটাকি কিছু সংসারে এই ধরনের এক্সেসরিজ বা মাল্টিপারপাস সলিউশন নিয়ে হাজির হয়েছি। বিপ্লব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? জি আসসালাম, আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আর আমরা শুরুটা কি বাসার বাইরের সুর একটা দিয়েই করি না? একদম শুরুতেই যে জিনিসটা অনেক বেশি নেসেসারি, সুর একটা কিসের ভাই? এসএসএর নন ম্যাগনেট? হ্যাঁ, নন ম্যাগনেট, ফুললি নন ম্যাগনেট এসএসএর, ফুললি নন ম্যাগনেট এসএস। আপনারা চুম্বক দিয়ে দেখে চেক করে নিতে পারবেন। আর অনলাইনে যারা আছেন তাদের জন্য আমরা একটু দেখায়ও দিব না যদি সুযোগ পাই। আর এটার হচ্ছে একটা সুরেখ হয় 4 তাকের, একটা সুরেখ হয় 5 তাকের। আপনাদের কাছে দর্শক এরকম বাইন্ডিং অবস্থায় এরকম একেবারে প্যাকেজিং এ প্রোডাক্ট আরো সুন্দর করে কার্টুন করে পাঠানো হবে, রিল্যাক্সে আপনারা যেন প্রোডাক্টটা ক্যারি ই করতে পারেন, বাসায় নিয়ে আপনারা ফিটিং করে নেবেন। 4 তাকেরটা কত পড়ছে? 4 তাকেরটা পড়ছে 1500 টাকা। 1500 টাকা, আচ্ছা। আর 5 তাক যেটা আমরা দেখছি আপনার কাছে, জায়গার স্বল্পতার কারণে আপনি খুলে ডিসপ্লে করতে পারেনি, এটা কত পড়ছে ভাই? 5 তাক আপনার 1800 টাকা। 1800 টাকা পড়ছে। আচ্ছা ভাই, আমরা পাশে আয়রন টেবিলটা দেখতে পাচ্ছি। আয়রন টেবিল কিন্তু প্রত্যেকের ঘরে একটা দরকারি হয়, কারণ আমরা এখন ম্যাক্সিমাম বাসায় যেটা হয় কি যে আমরা বিদ্যুৎ বিল তো নিজেরাই দেই, যার কারণে লন্ড্রিতে কিন্তু খুব কম যায়। তো প্রত্যেকের বাসায় এই ধরনের একটা আয়রন টেবিল দরকার হয়। এটা কত কত সাইজ? এটা আপনি 1442, 1642, 1842, তিনটা সাইজ। 1442 এর দাম কেমন রাখছেন ভাইয়া? 1442 এই যে এখানে। আচ্ছা সমস্যা নাই, আপনি বলেন। আমরা 1442 এর দাম রাখতেছি আপনার 1100 টাকা। 1442 সাইজটার দাম রাখবে 1100, 1642 রাখবো হলো 1300, 1300, 1842 1500, 1500। দর্শক এখানে এই উপরে কাপড়ের প্রিন্টটা বিভিন্ন ধরনের হয়, ভাইয়ার কাছে অনেকগুলা প্রিন্ট আছে, আপনারা ভাইয়ার কাছ থেকে ছবি চাইবেন, যার যে প্রিন্টটা ভাল লাগে এবং যে সাইজ দরকার সেই সাইজ অনুযায়ী আপনি নিয়ে নিতে পারবেন। এখন আমরা যেটা দেখছি এটা অ্যাকচুয়ালি পপুলার হচ্ছে ভেজিটেবল বাস্কেট হিসেবে, না কিচেনে ভেজিটেবল, ফ্রুটস এন্ড ভেজিটেবল রাখার জন্য, কারণ এটার এয়ার ফ্লো হওয়ার জন্য ছিদ্র আছে আর নিচেও সুন্দর সিস্টেম করা আছে যেন বাতাসে বাতাস পায়, মানে ফল সবজিগুলো যেন তাজা থাকে। তো ভাই এটা তো বাইরের নাকি আমাদের দেশি? না, এটা চায়না প্রোডাক্ট। এটা চায়না প্রোডাক্ট। এটার নিচে তো আমরা চাকা পাচ্ছি না? জি, চাকা পাচ্ছি, চাকা পাচ্ছি, এরকম ইন্টাক্ট অবস্থায় আছে। তো এটা 4 তাক এবং 5 তাক, কোনটার দাম কেমন রাখছেন? যেটা হচ্ছে এমএস এর উপর এনামেল কোটেড। জি জি, এনামেল কোটেড। এটা 4 তাক কত? অ্যান্টি কালার। হ্যাঁ, চার তাকটার দাম কত রাখছেন? এটার সাথেও কি চাকা পাচ্ছি? হ্যাঁ, এটার সাথে চাকা পাবেন। আচ্ছা, 4 তাকটা কত রাখছেন? 4 তাকটা বললো 4200 টাকা। 4200। দর্শক এটা কিন্তু 15 ইঞ্চি সার্কেলের একটা বিশাল বড় সাইজ, যেটার এক তাকে আপনারা 5 কেজি প্লাস পেঁয়াজ রাখতে পারবেন, আরো বেশি রাখতে পারবেন। পেঁয়াজ রাখলে, আলু রাখলে, আলুর তো সাইজ ছোট বড় হয়। আসলে এটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে। আর এই আমাদের দেশীয়টায় কেন নিচের জায়গাটা এরকম রাখা হয়েছে সেটা রিজনটা আমি বলি, এটা ভালো করছে। কারণ কি, অনেক সময় দেখবেন যে পেঁয়াজ রসুনের খোসাটা ফ্লোরে পড়ে, প্রতিদিন ওইটা ঝামেলা হয়, আমাদের পলি বিছাই নিতে হয় বা রেক্সিন বিছাই নিতে হয়, যার কারণে বাইরে ছিদ্রটা ঠিকই রাখছে যেন বাতাসের কারণে খাবারটা বা সবজিটা ফ্রেশ থাকে, কিন্তু নিচটা ওরা লক করে দিছে, এটা বেস্ট করছে, আমার কাছে ভালো লাগছে। তো ভাইয়া এটা 5 তাকটা আমরা কত পাচ্ছি? 5 তাকেটা পাইতেছেন 5200 টাকা। 5200 টাকা সারা বাংলাদেশে
অনলাইন ডেলিভারি দেয় ভাইয়ারা, একদম হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি, প্রাইস প্রয়োজনে আপনি জাস্টিফাই করে কিনবেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপরে আসি, ভাইয়া এটা ফিটিং করতে চাইছিল কিন্তু আমি বলেছি ভাইয়া এটা ফিটিং অবস্থাটা দর্শকরা জানে তো, আর জায়গাও নেই তো, যার কারণে হ্যাঁ অ্যাকচুয়ালি এটাকে বলি আমরা সিঙ্ক র‍্যাক, যেটা আপনার সিঙ্কের উপরে এভাবে আপনি সেট করে নিতে পারবেন, খুব ইজি ম্যানুয়াল ফলো করে আপনি এটা সেট করতে পারবেন, একেবারে এই ধরনের ইনট্যাক্ট অবস্থায় এই ধরনের কার্টুনে আপনার কাছে যাবে। এর কিন্তু একটা নকল আছে যেটা খাকি ব্রাউন প্যাকেটে যায়, ওইটা কিন্তু অনেক কম দাম, সো কেনার আগে অবশ্যই এই ব্যাপারগুলো একটু চেক করে নেবেন, ঠিক আছে। এখানে মাপঝোপের ব্যাপারটা বা কিভাবে আপনি লাগাবেন, কি কি আছে সেটা সমস্ত ডিটেইল ইনফরমেশনটা আছে। তো ভাইয়া এই সিঙ্ক র‍্যাকটা আমরা কত প্রাইস রাখছি বা আপনি কত প্রাইস রাখছেন? এটা মার্কেট প্রাইস আছে 4800 টাকা, আপনি কত দিচ্ছেন? আমরা দিচ্ছি অনলি 4200 টাকা দিচ্ছি। 4200, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো এর পরে আমরা চালের ড্রাম, ভাই আগে আমরা এই কিচেন র‍্যাকটা দেখাই দিনা, যেটা আমাদের মানে বাংলাদেশে তৈরি হচ্ছে বলে দেখেন দর্শক আমরা কত রিজনেবল এর মধ্যে এত বিশাল সাইজের একটা কিচেন র‍্যাক পাচ্ছি, যেটার মধ্যে আমরা, ভাইয়া তো এখানে আসলে দেখার সৌন্দর্যের জন্য প্লেট রেখে দেখিয়েছে জায়গাটা মাপার জন্য, আপনারা হচ্ছে এখানে মানে হয় না যে আটার ড্রাম, কোনো জার, বয়ম রাখতে পারবেন, আবার চাইলে রান্না করার দুটো পাতিল পাশাপাশি রাখতে পারবেন, আর উপরে তো প্লেট মগ কাপ রাখার জায়গা আছেই। এখন বলছি এটা হচ্ছে নন ম্যাগনেট এসএস এবং আমাদের দেশে ফিটিং হচ্ছে, ম্যাটেরিয়াল বাইরে থেকে আসে। জি জি, তো এই প্রোডাক্টটা তো আমরা 4 তাক এবং একটা আপনি আনফিট অবস্থায় রাখছেন 5 তাক, তো 4 তাকটার প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া যদি কাইন্ডলি একটু বলতেন? 4 তাকের রেট তো বাজারে অনেকে অনেক প্রাইসে বলছে বা অনেক প্রাইসও কিনে, এটা এই এই সাইডে 4000 টাকা, 4200 টাকা, 4500 টাকা এরকম প্রাইস, কিন্তু একটা হোলসেল প্রাইস তো অবশ্যই আছে অনলি 3600 টাকা। 3600 টাকা, ও মাই গুডনেস ভাইয়া, আমার চ্যানেলে নতুন এবং প্রথম ভিডিও দিচ্ছে বলে আমার দর্শকদের একদম হরিল্লুর দামে দিয়ে দিচ্ছে, যে আপনি যেন এই ভিডিওটা দেখা মাত্রই ওনার কাছ থেকে প্রোডাক্টটা পারচেজ করেন। 5 তাকেরটা আছে বড় সাইজ, 5 তাকেরটা কত রাখছেন ভাইয়া? 5 তাকেরটা রাখতেছে আপনি 4200 টাকা। 4200 টাকা, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এরপরে আমরা আসি কিছু চালের ড্রাম, কিংস আমাদের দেশীয় প্রোডাক্ট, অনেকেই এটা বাইরের বলবে বাট এটা আমাদের দেশীয় এবং এত সুন্দর ফিনিশিং, ওরা ডে বাই ডে এত ভালো ভালো প্রোডাক্ট করতেছে এবং এত ইমপ্রুভ করতেছে ওদের ফিনিশিং এ, যেটা আপনাকে অনেকে ইন্ডিয়ান বলেই হয়তো বা সেল করে দিবে। তো এটার হচ্ছে 1 নম্বর সাইজটা, যেটা আমরা বলি 15 কেজি, লিটার 20 বাট চাল রাখতে গেলে আমরা 15 কেজির মতো রাখতে পারবো। তো 1 নম্বর সাইজটা কত রাখছেন? 1500 টাকা। তারপরে যেটা 2 নম্বর সাইজ অ্যাকচুয়ালি হচ্ছে 30 লিটার বাট আমরা ধরি 20 কেজি, 18-20 কেজি চাল রাখতে পারবো, এটা কত ভাইয়া? এটা পড়তেছে আপনার 2000 টাকা। 2000 টাকা। তারপরে যেটা 3 নম্বর সাইজ, এটা হচ্ছে 40 লিটার, 40 লিটার, যেটা 25-30 কেজি চাল রাখতে পারবো। জি জি এরকম। এটা কত দাম ভাইয়া? এটা পড়তেছে আপনার 2400 টাকা। 2400 টাকা। তারপরে 4 নম্বর সাইজ, যেটা অ্যাকচুয়ালি বলা হয় 40 না 45 লিটার, কিন্তু এটার মধ্যে আমরা 35-38 কেজি চাল রাখতে পারবো। আচ্ছা এরপরে ফাইনালি এসে ওইটা কি 60 লিটার? 70 লিটার। এটার মধ্যে তাহলে আমরা এক বস্তা চাল, মানে যারা বাসায় 40 কেজির একটা বস্তা কেনেন তারা আরামসে রাখবেন, উপরে একটু ফাঁকাও থাকবে, ঠিক আছে। আবার এটা কিন্তু অনেক সুন্দর অনেক, এবং দর্শক এটার মধ্যে আমরা আরো একটা কাজে লাগে, অনেকের কিন্তু বাসায় দেখবেন প্যান্ট্রি নাই, প্যান্ট্রি বলতে আমরা যেটাকে বোঝাই কিচেন ক্যাবিনেট, যেটার মধ্যে আমরা শুকনা বাজার টাজার রাখি, প্যাকেট জাতীয় বাজার রাখি, যেমন আমরা মাসে হয়তো 2 কেজি ডাল লাগলে 2টা প্যাকেট কিনি, তো এই যে প্যাকেট গুলা না খুলে বই ছোট ছোট জারে ঢালার আগেও কিন্তু ওগুলা বাজারটা গুছিয়ে রাখা যাবে। আরো একটা কাজ, এটা যেহেতু পানি লিক করবে না, অনেকে হচ্ছে গিয়ে দেখবেন পানি স্টোর করার জন্য, রান্নার পানি, খাবারের পানি স্টোর করার জন্য গ্রাম সাইডে অনেক জায়গায় এরকম ড্রাম খোঁজেন, ঢাকনা সহ বালতি খোঁজেন, সেই ঢাকনা সহ স্টিলের বালতি তো এত বড় অনেক সময় হয় না, তারা এটা ইউজ করতে পারেন। এটা কত দিচ্ছেন বিপ্লব ভাইয়া? এটা প্রাইস দিচ্ছি আমরা 3500 টাকা। 3500 টাকা। অনেক সময় ঢাকা শহরের রান্নাঘরটা এত ছোট আর দেখা যায় হাঁড়ি পাতিল গুলো
যদি আমরা কোনো কিচেন র্যাকেও রাখি, পাশাপাশি রাখতে গেলে না অনেকটা জায়গা নিয়ে নেয়। তো যাদের কিচেন ছোট এবং হাঁড়ি পাতিল দেখা যায় প্রতিদিনই 4-5টা রান্না হয় বা রান্নার ছাড়াও ফাঁকা হাঁড়ি পাতিল রাখার জায়গা খোঁজেন, তাদের জন্য এই ধরনের একটা হাঁড়ি স্ট্যান্ড একদম কনভিনিয়েন্ট। এটার মধ্যে রান্না করা পাত্র যদি রাখেন তাহলে আপনারা 5টা হাঁড়ি রাখতে পারছেন, আর যদি আপনি 4টা পাত্রে রান্না করা জিনিস রাখেন, উপরে যদি আপনার এক্সট্রা হাঁড়ি পাতিলগুলো রাখেন, তো তাল করে আপনি 4 থেকে 5টা একটার উপরে আর একটা হাঁড়ি রাখতে পারছেন। এটা কি ভাই SKB সামান্য একটু বেশি? তো ভাইয়া এই হাঁড়ির একটা আমাদের দর্শকদের জন্য কত রাখছেন কাইন্ডলি বলবেন? এটা রাখতেছি আমি 2350 টাকা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো বৃষ্টির দিন এখন ভাইয়া বর্তমানে, আমাদের তো ঘরে কাপড় চোপড় শুকাতে হচ্ছে, কারণ বারান্দায় কিন্তু বৃষ্টি এসে নষ্ট করে দিচ্ছে কাপড় চোপড়, আবার ছাদে তো যাওয়াই যাচ্ছে না, অনেক সময় অনেক বাসায় পারমিশনই থাকে না। তো ঘরে কাপড় শুকানোর জন্য আপনি বলছিলেন যে একটা ড্রাই হ্যাঙ্গার দেখাচ্ছেন, এটা কত? 201 মডেলটা? 201 মডেলটা, 201 মডেলটা। এবং এটা বোধহয় একদম স্মার্ট একটা সাইজ, যেটা সবচেয়ে ছোট স্পেসে আপনি একদম ছোট করে রাখতে পারবেন। হ্যাঁ, এবং এটা কিন্তু আরেকটা পারপাস, এটা আয়রন টেবিল হিসেবে ইউজ করা যায়, ভাঁজ করে এটার উপর একটা কাঁথা দিয়ে আপনি আয়রন টেবিল হিসেবে ইউজ করতে পারবেন। তো ভাইয়া 201 মডেলের এই যে আমরা ড্রাই হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছি, এটা কত প্রাইস আছে? এটা খুচরা প্রাইস 2800 থেকে 3000, পাইকারি পড়বে 2500 টাকা। 2500 টাকা, ওকে, অসংখ্য ধন্যবাদ। বড় যদি নেন আপু, হ্যাঁ, এটার মধ্যে এই দিতে বললাম না, এই যে। তো এটা 200 কত মডেল ভাইয়া? এটা এটা হচ্ছে 203, 203 মডেল পাচ্ছেন। 203 মডেলে এটা কত প্রাইস পড়ছে? এটা 202 তো? আচ্ছা, এটা 202 আর ওটা 201। 201, আচ্ছা, এই 201 মডেলটা কত পড়ছে ভাইয়া? 201 মডেলটা পড়ছে আপনার 2650। 2650 টাকায় পাচ্ছেন 201 মডেল। এগুলা কিন্তু দর্শক জংমরিচা ধরবে না, লক করে রাখতে পারবেন না, তাহলে আর উড়ে টুড়ে যাবে না আর কি, বা কেউ এসে হালকা ঝাঁকিটাকি লাগলেই হবে না। এটা কিন্তু এক পাশ করলো ভাই, এটা কিন্তু আরো উঁচু করা যাবে, নিচু করা যাবে, এবং আপনার দরকার না হলে এক পাশ নামিয়েও রাখা যাবে। হ্যাঁ, এভাবে করতে পারবেন, যদি আরো উঁচু করেন আরো উঁচু করতে পারবেন। এটা কত রাখছেন ভাই? এটা 2650 টাকা। 2650। তো ভাই এই যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম এতক্ষণ ধরে, এই প্রোডাক্ট গুলো আরেকটা আছে না, আরো হ্যাভিটা, এটা এটা একটা হয় হচ্ছে 5.5 কেজি ওজন, একই রকম দেখতে, একটা হয় 7.75 কেজি, পৌনে 8 কেজি। তো আপনার এটা কত কেজিটা? এটা হচ্ছে 5.5 কেজি। এটা কত রাখছেন আপনি? আমি রাখতেছি এটা 3200 টাকায়। 3200 টাকা, আমি একটু বুক করে দেখাই। অবশ্যই ভাই, অবশ্যই। এটা কিন্তু অনেক হার্ডি, অনেক হেভি, যারা কম্বল, কাঁথা, বিছানার চাদর এগুলো শুকানোর জন্য নিতে চান, এটা মাস্ট নিতে পারেন। তো ভাই অনেক হেভি, অনেক অনেক। এই এটা কত রাখছেন? এটা রাখছি 3250 টাকা। 3250। তো এই প্রোডাক্টগুলো আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ, ঢাকার বাইরে থেকে অর্ডার করতে হলে কিভাবে করব, ঢাকার ভেতর থেকে কিভাবে করব? এটা আপনি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন। আর ঢাকার বাইরেটা কি? ঢাকার বাইরে আপনাকে কিছু অ্যাডভান্স করতে হবে? হ্যাঁ, অল্প কিছু, যেমন আপনি 500-1000 টাকা দিলে আপনি যে কোনো পণ্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সো দেখা হবে ভাইয়ার এই শপে আরো নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।